খানের প্রিয়তমা ইদিকার পোশাক নিয়ে দীপজল দাদু যে মন্তব্য করেছেন তার কড়া জবাব দিলেন ইদিকা স্বয়ং। দীপজল দাদুকে ইদিকা পল বললেন, অশ্লীলতা পোশাকে না মনে। আমার মনে হয় দীপজল সাহেবের মনেই অশ্লীল, তাই তিনি আমার পোশাকে অশ্লীলতা দেখেছেন। আসলে দীপজল সাহেবের আচরণেই অশ্লীল। দীপজল তার মেয়েকে ঠিকঠাকভাবে পোশাক পরাতে পারে নাই, আবার সে আসছে ইদিকা পালের পোশাক নিয়ে কথা বলতে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অশ্লীল সিনেমা করেছিলেন সারা ড্রেস জীবন এই দীপজল দাদু, তার মুখে এখন কতই না ভালো ভালো কথা, এটা কি মানায়? আপনারাই বলেন। এক সময়ের কুখ্যাত অশ্লীল সিনেমার ভিলেন ছিলেন এই দীপজল দাদু। তো আমরা যেটা ফিল্মে করি ওটা তোমরা বাস্তবেই দেখাচ্ছ, আমরা যেটা ফিল্মে করি তোমরা সেটা বাস্তবে দেখাচ্ছ, হোক না সেটা কান্নাকাটি কিংবা পোশাকের অশ্লীলতায়। বর্তমান সময়ে শাকিব খান অপু আর বুবলি ম্যাডামকে নিয়েও দীপজল দাদু কিছু কথা বলেছেন। অপুরের তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি আনছি, তো অপুর আমি বলবো একটা কথা, তোমার মুখটা যদি শিলি দেওয়া কাজ করতে পারো, বুবলিকেও বলবো যে তুমি আর এগুলো না বলা ভালো, এই টিভিতে এসে কান্দা কাটি কেন? লে লে যায় পাটখাতে খ্যাত অভিনেতা দীপজল দাদু, আরও অনেক ডায়লগ আছে সেগুলো নাই বা বললাম। বুঝলাম ইদিকা পাল ভারতের ন্যাংটা থাকে, কিন্তু ওই দেশের লিমিট নাই, যে যত খোলাইতে পারে যে যত দেখাইতে পারে, মানুষকে বেশি দেখায়। তবুও বাংলাদেশে এসে তো বোরখা পড়েছে, একটু হলেও সম্মান দিয়েছেন। আমরা মুসলমান, মুসলমান কান্ট্রি, আমরা মুসলমান স্টাইলে আমরা কাজ করার চেষ্টা করি। এত বিতর্ক, এত অপমান, এত কিছু, অত নোংরামি, এটা ভালো চোখে দেখতে ছেলে মেয়ে খারাপ হচ্ছে। মানুষ তো তার ভুলগুলো বুঝতে পারে আর তখনই ভালো হবার চেষ্টা করে। দীপজল দাদু, আপনি তো আগে অশ্লীল সিনেমা বানাতেন, এখন সন্ন্যাসী। দীপজল দাদুর আসলে সব কথাগুলোই সঠিক, তবে নিজেকে আগে মানতে হবে, তবেই না অপরকে বলতে হবে। দীপজল দাদু যৌবনে এই অশ্লীলতার কাজগুলো চরম আকারে করেছেন, এক কথায় বলতে গেলে সেভাবে বাংলার মানুষ তাকে চেনে। বৃদ্ধ বয়সে যখন শরীর চলছে না তখন শুরু হলো পরামর্শদাতা। আগে নিজের পরিবার ঠিক করেন, নিজের মেয়ের পোশাকটা আগে ঠিক করেন, এটা আমার কথা না, ইদিকা পলই বলেছেন। সবশেষে একটাই বলবো, আগে মানুষ যাই হোক এখন তো ভালো হতেও পারে। আসলেই দীপজল দাদুর কথাগুলো সমাজ জীবনে বাস্তব, তবে সব কথা নাকি সবার মুখে মানায় না, হয়তো এই মুহূর্তে দীপজল দাদুর মুখেও মানাচ্ছেন না। তবে মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, হয়তো দীপজল দাদুরও তাই, তবে তিনি সত্য বলেছেন, মানা এবং না মানা এখন আপনার আর আমার ব্যাপার। উনি তো অলরেডি একজন বড় মাপের মানুষ, ওনাকে তো আর আমার আলাদা করে কিছু বলা লাগবে।